click on the subscribe button, and press the bell icon, to never miss any updates. Ya Nabi Salam Alayka, Ya Rasul Salam Alayka. قال الله تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وإن مرتبة درسوا فردنا اللهم صلي على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا পশু পাখি সবাই বলে আজকে মুদের খুশির দিন এই ধরাতে তশরিফ আনলেন রহমাতুল্লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা সম্মানিত আজকে এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুআজ্জেজে ইহরাম, মুসল্লিনে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মাওলানারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা প্রথমে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে আজকে আমার একটি মহতি মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা একবার পড়ে নিই, আলহামদুলিল্লাহ। আমার সামনে যে সমস্ত ভাইয়েরা বসে, বাংলা বুঝতে অসুবিধা হবে না কিনা ইংলিশ বলতে হবে, আপনারা কথা বলতে হবে। আপনারা যেভাবে নীরব বসে আছেন হয়তো বুঝতে হবে আপনারা বুঝতেছেন না, অথবা আপনারা বোরিং ফিল করবেন, কিছু যদি কথা বলেন। Brothers, I will speak English, inshallah. Brothers, I will request you, can you sit down, everybody, please? Inshallah, if you want, I can speak, inshallah. Brothers, this is the raunak of the mahfil. If you sit down, inshallah, I can, if Allah give me tawfiq, I will try my best, inshallah. So can you come forward, brothers, please? আপনারা উঠবেন না, কেউ দয়া করে সবাই বসে পড়ুন। আসলে আমি সেরকম তত বড় আলিম না, আপনাদের হয়তো আপনাদের মন ভুলাতে পারবো না। এরপরে যেহেতু আলিম হিসাবে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনারা যদি চলে যান তাহলে এটা মাহফিলের সৌন্দর্য রক্ষা হয় না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে একটু কষ্ট হলে একটু সময় বসেন, মেহমানকে আমাকে দাওয়াত দিয়েছেন আপনারা চলে যান, এটা মেহমানের খেদমত হয় না। হয়তো আমি আপনাদেরকে খুশি করতে পারবো না কথা বলে, কিন্তু এরপরেও কষ্ট করে হলে আপনারা বসতে হবে, একটু দয়া করে বসুন ইনশাআল্লাহ। আমাকে এখানে একটা নোট দেওয়া হয়েছে কয়েকটা বিষয় বলার জন্য। নাম্বার ওয়ান, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গুরুত্ব তাৎপর্য কোরআন হাদিসের আলোকে। নাম্বার টু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাকি 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেন নাই, এই ব্যাপারটা হাইলাইট করার জন্য। তারপরে তিন নম্বর হচ্ছে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে এবং করেন নাই, আগে পরে আর কেউ করেন নাই, এই তিনটা পয়েন্ট দেওয়া হয়েছে। এগুলো এক একটা পয়েন্টের উপরে আলোচনা করলেই আজকের মাহফিল শেষ হয়ে যাবে। এরপরে আমি ব্রিফলি সবগুলোতে কিছু বলবো, এবং আমাকে আরও বলা হয়েছে ইংলিশে বলার জন্য কিছু, যদিও আমি টোটাল সেরকম এক্সপার্ট না। এর আগে আমার আগে যিনি আলোচনা করেছেন ইংলিশে, মাশাআল্লাহ, ভেরি গুড ইংলিশ, বা স্টিল আই উইল ট্রাই মাই বেস্ট ইনশাআল্লাহ। সো আমি রিকোয়েস্ট করবো আপনারা একটু বসেন, আমি মাঝে মাঝে কিছু ইংলিশে বলার চেষ্টা করবো। প্রথমে আমি আসি যে 12ই রবিউল আউয়াল সম্বন্ধিত প্রশ্নটা করা হয়েছে, এবং এই প্রশ্নটা অনেকেই তুলেন, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই দুনিয়াতে আগমন নাকি 12ই রবিউল আউয়ালে ছিল না, বিভিন্ন ইখতিলাফ আছে। হ্যাঁ, ইখতিলাফ অবশ্যই আছে, যদি এগুলো ঐতিহাসিক ব্যাপার, ইখতিলাফ আছে। কিন্তু আমি এখানে দুইটা কিতাব থেকে আপনাদেরকে হাওয়ালা দেব, যেই কিতাবগুলো সবাই এটাকে মানেন, অ্যাকসেপ্টেন। আই উইল গিভ টু দলিল ফ্রম টু অথেন্টিক কিতাব,
the Rasulullah sallallahu alaihi wasallam, he was born in 12th Rabiul Awwal. Are you understanding, brother? This is the question raised the people. They said, you celebrating Miladun Nabi in 12th Rabiul Awwal, but there is no guarantee that Rasulullah sallallahu alaihi wasallam was born in 12th Rabiul Awwal. But I will prove, inshallah, from two kitab, and this kitab is authentic by those people who accepted, who follow them, inshallah. And I will prove that this mashur is 12th Rabiul Awwal, inshallah. Pratamta hoche As-Siratun Nabawiyyah li Ibn Hisham. As-Siratun Nabawiyyah li Ibn Hisham. It hoche kitabin naam. It leka hochen Ibn Hisham naami. Uni porichito eta boro kitab Arabite. Ibn Hishamet Siratun Nabi bollei banglate bola eta bojha hoy. Shekhana bola hoche qala Ibn Ishaq ulida Rasulullah sallallahu alaihi wasallam yawmul ithnain li ithnata asharata laylatan khalat min shahr Rabiul Awwal amul fil. ইবনে ইসহাক ইবনে হিশাম দলি বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দিন আমুল ফিল হস্তী বাহিনীর গঠনের বছর দুনিয়াতে তাসবিহ আছে। সুবহানাল্লাহ বলেন। এই 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 কিতাব প্রকার ইবনে হিশাম সিরাতুন নববিয়্যা, তিনি সেখানে বলতেছেন উলিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুল ইসরাঈনি লি ইসনাতা আশারাত লাইলাতান খালাত মিন শাহরি রবিউল আউয়াল আওর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ বর্ন ইন ইয়াউমুল ইসরাঈন ইয়ানি ইন দ্য মানডে দ্য 12th রবিউল আউয়াল এন্ড ইট ওয়াজ দ্য আমুল ফিল দ্য ইয়ার অফ দ্য ইনসিডেন্ট অফ দ্য এলিফ্যান্ট দ্য লং স্টোরি। এবার আমি আসি আল বিদায়া ওয়ান নিহায়া। হাফিজ ইবনে কাসির, আপনারা অনেকে হাফিজ ইবনে কাসির নাম শুনতে পারেন, হাফিজ ইবনে কাসির আপনারা নোট নেবেন, ওনার নাম কিতাব হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, এটা সবাই মানে। এই বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে উনি সনদ সহ এনেছেন, সনদ হাদিসের দ্বারা বর্ণনাকারী ছিলেন, চেইন অফ দ্য ন্যারেটর অফ দ্য হাদিস নারেটেড রাওয়াহু ইবনু আবি শাইবা ফি মুসান্নাফিহি আন আফফান আন সাঈদ ইবনে মিনা আন জাবিরিন ওয়া আন আব্বাস انهما قالا ولد رسول الله صلى الله عليه وسلم عام الفيل يوم الاثنين الثاني عشر من شهر ربيع الاول سبحان الله বলেন। তিনি এখানে হাদিসের সনদ আনতেছেন যে ইবনে আবি শাইবা ওনার মুসনাদ কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, আর আফফান থেকে, তিনি সাঈদ ইবনে মিনা থেকে, তিনি জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে এবং আনা আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে দুইটা সূত্রে হাদিস বর্ণনা করেছেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু জাবির রাদিয়াল্লাহু আনহু তারা উভয়ই বলতেছেন ক্বালা উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসরাঈন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরিফ এনেছেন সোমবার দিন আসানি আশারা মিন রবিউল আউয়াল রবিউল আউয়ালের 12 তারিখ সুবহানাল্লাহ। দিস হাদিস নারেটেড মুসান্নাফ আবি শাইবা, ইবনে আবি শাইবা কিতাব মুসান্নাফ নারেটেড দ্য চেইন ফ্রম আফফান, হি নারেটেড ফ্রম সাঈদ ইবনে মিনা, হি নারেটেড আন জাবির রাদিয়াল্লাহু আনহু, অলসো নারেটেড ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, বোথ অফ দেম সেড উলিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ বর্ন ইন 12th রবিউল আউয়াল মানডে সুবহানাল্লাহ। এন্ড অলসো এই হাদিস বর্ণনা করার পরে বলতেছেন ওয়া ফিহি বুইসা ওয়া ফিহি উরিদা বিহি ইলা আস-সামাই ওয়া ফিহি হাজারা ওয়া ফিহি মাতা, এবং এমন কি ওই রবিউল আউয়ালের 12 তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বুইসা সর্বপ্রথম ওহী নাযিল হয়েছিল ওয়া ফিহি উরিজা ইলা আস-সামা, এই রবিউল আউয়ালের 12 তারিখে নবীজি মিহরাজের মধ্যে উপরে গিয়েছিলেন, ওয়া ফিহি হাজারা, এই রবিউল আউয়ালের 12 তারিখে নবী হিজরত করেছিলেন, ওয়া ফিহি মাতা, এই রবিউল আউয়ালের 12 তারিখে নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলেন। ওয়াহাদা হুয়াল মাশহুর ইনদাল জামহুর, তিনি বলতেছেন দিস ইজ দ্য ফেমাস, দিস ডেট ইজ ফেমাস, ওয়াহাদা হুয়াল মাশহুর, এই ডেটটা এই নারেশনটা হচ্ছে মাশহুর সুবহানাল্লাহ। ইখতিলাফ থাকতে পারে, কোন কোন রাওয়ায়েতে কেউ কেউ বলেছেন পয়লা রবিউল আউয়াল, কেউ বলে 8 রবিউল আউয়াল, কেউ রবিউল 9 রবিউল আউয়াল আছে, কিন্তু মাশহুর ওয়াহাদা হুয়াল মাশহুর, এখানে যে নারেশনটা দেওয়া হয়েছে 12 রবিউল আউয়ালের কথা, এটা হচ্ছে মাশহুর, এটাই হচ্ছে গ্রহণযোগ্য, এটার উপরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মনে হয় এ ব্যাপারে আর কোনো কন্ট্রাডিকশন থাকার কথা নাই। এবার আসুন আমি পরের পয়েন্টে যাই। উনি এবার বলেছেন যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার জন্য আমি একটা আয়াতের কিছু অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআসা ফীহিম রাসূলা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর বড় একটা কল্যাণ করেছেন, বড় একটা অনুগ্রহ করেছেন যে আল্লাহ তাদের মধ্যে তার রাসূলকে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ নিজেই বলতেছেন আমি মুমিনদের উপর বড় একটা কল্যাণ করেছি,
তাদের কাছে আমার রাসূল পাঠাইছি। সুবহানাল্লাহ, রাসূল পাঠানোর মাধ্যমে আমি মুমিনদের উপর কি করেছি, কল্যাণ করেছি, আল্লাহ বলতেছেন। সুবহানাল্লাহ, এখন আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত বড় কল্যাণ দিলেন, আল্লাহ নিজেই বলতেন যে আমি অনুগ্রহ করেছি, সেই অনুগ্রহের জন্য আমাদের কি শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা, আপনারা কথা বলেন দরকার আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবী লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো তাহলে লা আজিদান্নাকুম, আমি আমার শুকরিয়া আমি তোমাদেরকে আরো আমার এই নিয়ামত বাড়িয়ে দিব। ওয়া লা ইন কাফারতুম, কিন্তু তোমরা যদি না শুকরি করো, ইন্ন আযাবী লাশাদীদ, তাহলে নিশ্চয়ই জেনে রাখো আমার আযাব অত্যন্ত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেন কি, তোমরা যখন নিয়ামত পাও নিয়ামতের কি করো, শুকরিয়া আদায় করো। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি মুরব্বিনে কেরাম, যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত দান করেছেন এই দুনিয়ায়, কতগুলো নিয়ামত দিয়েছেন আপনারা কি কোনো হিসাব বলতে পারবেন? কেউ আমার কথাগুলো কি বুঝতেছেন আপনারা? আল্লাহ যে আমাদেরকে কতটুকু নিয়ামত দিয়েছেন আপনারা কি কোনো হিসাব বলতে পারবেন? কেউ না, কারণ আল্লাহ নিজেই বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, ইফ ইউ কাউন্ট দ্য বাউন্টি অফ আল্লাহ ইউ উইল নেভার ফিনিশ ইট। আপনি যদি আল্লাহর নিয়ামতকে যে গণনা করেন এটা গণনা করে শেষ করতে পারবেন না। তাহলে বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, কোনটার কথা আমি বলবো? সুবহানাল্লাহ। এখন আমি বলতে চাই যে এই যে আল্লাহর অসংখ্য নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত কোনটা, সবচাইতে বড় নিয়ামত কোনটা? আল্লাহ নিজেই বলতেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপর বড় ইহসান করেছেন, ইযবাআথ ফীহিম রাসূলা, তাদের কাছে রাসূল পাঠিয়ে দিয়েছেন। সুতরাং রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেওয়া, আমাদেরকে নবীর উম্মত বানানো আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। মাই ওপিনিয়ন, নট অনলি মাই ওপিনিয়ন, দ্য উলামা কেরাম দে সেড দ্য বিগেস্ট মার্সি ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্যাট আল্লাহ গেইভ আস ইজ লাস্ট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হু মেড আস দ্য উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা যখন সবচেয়ে বড় নিয়ামতটা যখন পাইলাম, এর জন্য শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা নাই? আপনারা একটু কথা বলবেন প্লিজ, শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? এই শুকরিয়া আদায় করার নাম হচ্ছে মিলাদুন নবী মাহফিল। এবার প্রশ্ন করে সাহাবায়ে কেরাম কোন করছে কিনা, এবার আমি একটা নারেশন দেবো আপনাদেরকে। এটা সহিহ হাদিসের মধ্যে আসছে, সুনানে নাসাই 5425 নম্বর হাদিস, ইমাম বাইহাকি শুআবুল ইমানের মধ্যে 511 নম্বর হাদিস, ইমাম তিরমিজি এই হাদিস জানেন 3619 নম্বর হাদিস। দ্য হাদিস আই এম গোইং টু টেল ইউ, দিস হাদিস নেরেটেড ইমাম বাইহাকি, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, এন্ড ফরচুনেটলি আলহামদুলিল্লাহ নাসিরউদ্দিন আলবানি হি প্রুভ হি সহিহ তিরমিজি, হি সেড দিস হাদিস ইজ সহিহ। নাসিরউদ্দিন আলবানি অলসো প্রুভ দিস হাদিস ইজ সহিহ, উইচ আই এম গোইং টু টেল ইউ ইনশাআল্লাহ। দিস হাদিস নেরেটেড ফ্রম মুআউইয়া রাদিয়াল্লাহু আনহু, মুআউইয়া রাদিয়াল্লাহু আনহু সেড خرج رسول الله صلى الله عليه وسلم على خلقة يعني من أصحابه يكدي رسول الله صلى الله عليه وسلم صحابة الكرام در اكتا مجلس المدى تشريبا لنا مستدن دينا حلقة إذا عبنا راسك مرسل حلقة إذا كبولا حلقة once رسول الله صلى الله عليه وسلم came on a group of صحابة were sitting together رسول الله صلى الله عليه وسلم تدرك ذكرة شكرا لنا ما أجلسكم তোমাদেরকে কোন জিনিস এখানের মধ্যে বসাইছে, তোমরা কেন বসে তো কি করতেছো? নবীজি কাদেরকে প্রশ্ন করলেন? সাহাবায়ে কেরামদেরকে কি প্রশ্ন করলেন? ও সাহাবারা, তোমরা এখানে হালকা করে বসে কি করতেছো, তোমরা কেন বসেছো? তখন তারা কি জবাব দিল? কালু জালাসনা নাহমাদুল্লাহ ওয়া নাদউ আলা মা হাদানা ইলা দীনিহি ওয়া মান্না আলাইনা বিকা। তারা উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে এখানে হালকার মধ্যে বসেছি, বসে আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি এবং আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, প্রশংসা করতেছি আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে আপনার মাধ্যমে হেদায়ত দান করেছেন। ওয়া মান্না আলাইনা বিকা, আপনাকে পাঠানোর মাধ্যমে যে আল্লাহ আমার উপর অনুগ্রহ করেছেন সেই অনুগ্রহ শুকরিয়া আমরা আদায় করতেছি। সাহাবায়ে কেরামগণ জবাব দিলেন, তা আমরা এখানে বসে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি, সেই নিয়ামত আমরা এখানে তারা ইন্ডিকেট করলেন, ওয়া মান্না আলাইনা বিকা, আপনাকে পাঠানোর মাধ্যমে যে আল্লাহ আমাদের উপর বড় ইহসান করলেন, মান্না করলেন, সেই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতেছি, আল্লাহকে দোয়া করতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি তখন কি বললেন? নবীজি বলেন, আল্লাহু মা আজলাসাকুম ইল্লা দালিক, আল্লাহর কসম করে বলো তোমরা আর কোনো উদ্দেশ্য বসো নাই, শুধুমাত্র এই উদ্দেশ্য। সাহাবায়ে কেরাম দে আনসার, ইয়া রাসূলুল্লাহ, উই আর সিটিং টুগেদার, উই প্রেজিং ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হু গাইডেড আস ইনটু দ্য স্ট্রেইট পাথ, এন্ড হি
gave us a big mercy than sending you to us. Rasulullah sallallahu alaihi asked me again, can you make the oath by Allah? Is there no any other reason? Just you sitting for that reason? Qalu Allah. They said, by Allah. Ma ajlasana illa dhalik. Amra ar kono uddeshe boshe nai, shudhumatro ei jonno boshechi. There is no any other reason. Only for that reason, we are sitting here together. We are praying for Allah subhanahu wa ta'ala for His mercy, His rahmah. Rasulullah sallallahu alaihi wasallam bollen, inni lam astahlifkum tuhmatan lakum. Je ami tomader ke tuhmat dewar jonno qasam korai nai. আমি তোমাদের কাছে থেকে কসম তো নিয়েছি, কসম করাইয়া এই কথাটা বলাইছি তোমাদেরকে অপবাদ দেওয়ার জন্য নয়, বরং তোমাদেরকে ফাঁকামুক্ত করে একটা কথা আমি বলতে চাই। তো ইন্নামা আতানি জিব্রাইল আলাইহিস সালাম ফা আখবারানি আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালাইকা। নিশ্চয় এইমাত্র জিব্রাইল ফেরেশতা আমার কাছে এসেছেন, এসে আমাকে এই সংবাদ দিয়েছেন, ওগো আল্লাহর হাবিব, আপনার এই সমস্ত যে সমস্ত উম্মতরা আজকে এখানে বসে আপনাকে পাওয়ার যে শুকরিয়া আদায় করতেছে, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতদেরকে নিয়ে, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে তাদের ব্যাপারে অহংকার করতেছে। আল্লাহ তো সুবহানাল্লাহ বললেন, আজিদের মর্ম কি বুঝছেন? সাহাবায়ে কেরামগণ বসে বসে নবীজির আশার তারিফ করতেছেন, আল্লাহর এই শুকরিয়া এই নিয়ামত শুকরিয়া আদায় করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠালেন, দাও ফেরেশতা তুমি আমার নবীকে বলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের জন্য ফেরেশতাদেরকে নিয়ে অহংকার করতেছেন, গর্ব করতেছেন। তাহলে আজকেই যে আজকে আমরা এখানে বসে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে আশা পাওয়া আমরা যে আমরা খুশি শুকরিয়া আদায় করতেছি, ইনশাআল্লাহ আমার নবীর হাদিস মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য অহংকার করবেন যে আমার বান্দারা এখনো দুনিয়াতে বাকি আছে, তারা আমার নবীর তারিফ করতে আছে। সুবহানাল্লাহ, এটাই তো মিলাদুন নবীর আলোচনা। সুবহানাল্লাহ, এবার পর্যন্ত করা হচ্ছে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিলাদুন নবী করছেন কিনা, আলোচনা করছেন কিনা, লম্বা আলোচনা আছে ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা হাদিস এখানে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওনার মুসনাদের মধ্যে এনেছেন, এবং ইমাম বাইহাকি এবং শুআবুল ইমানের মধ্যে হাদিস এনেছেন আন ইরফান ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু, আপনারা খেয়াল রাখবেন। এবং এখানে আরেকটা হাদিস ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন যে নবীজি বলেন, وإني عند الله لخاتم النبيين وإن آدم لمنجدل في طينته. رسول الله صلى الله عليه وسلم বললেন যে আমি আল্লাহর নিকট তখন ওই খাতামুন নবীন হিসেবে সিলেক্টেড ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটির খামিরের সাথে মিশিয়ে দিলেন। সুবহানাল্লাহ, once Rasulullah sallallahu alaihi wasallam told his ummah, I was Nabi at that time when Adam alayhi salam was mixed with clay, just made his body with the clay. That time I was selected as the Khatamun Nabi, the final messenger in the dunya. Then Rasulullah sallallahu alayhi wa sallam said, Sa'ukhbirukum bi awwali amri. যে আজকে আমি তোমাদেরকে আমার ওই প্রাথমিক অবস্থার বর্ণনা আমি নিজেই দান করবো, আমার ওই মিলাদের বর্ণনা, আমার প্রাথমিক অবস্থার বর্ণনা, আমার প্রথম সৃষ্টির বর্ণনা আমি আজকে তোমাদেরকে আমি নিজেই দান করবো। উখবিরুকুম বি আউয়ালি আমরি, টুডে আই উইল গিভ ইউ মাই দ্য প্রিভিয়াস নিউজ, দ্য আর্লি নিউজ আই উইল গিভ ইউ মাই সেলফ, আনা দাওয়াতু ইব্রাহিম, আমি হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ, বলেন কে বলতেছেন? নবী মুস্তফা কে বলতেছেন? নবী মুস্তফা কি বলতেছেন? আনা দাওয়াতু ইব্রাহিম, আমি নবী হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল। ওয়া বাশারাতু ঈসা, আমি হচ্ছি ঈসা আলাইহিস সালামের সেই সুসংবাদের ফসল। আই এম দা গ্লাড নিউজ অফ ঈসা আলাইহিস সালাম। ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি, আমি হচ্ছি আমার মা আমিনা রাদিয়াল্লাহু আনহার সেই চাক্ষুষ দর্শন, তিনি আমাকে প্রসব দেওয়ার সময় যেই দর্শন দেখেছিলেন, যেই নূর দেখেছিলেন, খরাজা মিনহা নূরুন আদা লাহা মিনহু কুসুরাশ শাম, তার ভিতর থেকে একটা নূর বের হয়েছিল, যেই নূরের আলোকে শামের বিল্ডিং গুলো চকচক করে উঠেছিল। সুবহানাল্লাহ, এই তাকবীর, আল্লাহু আকবার, এই রিসালা, ইয়া মিলাদুন নবী, জিন্দাবাদ। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজেই বলতেছেন উনার মিলাদুন মিলাদের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল, আমি হচ্ছি ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফসল, আমি হচ্ছি আমার মায়ের সেই চাক্ষুষ দর্শন, আমি যেদিন দুনিয়াতে দাসী বানিয়েছিলাম আমার মা দেখেছিলেন যে এমন একটা নূর বের হয়েছে, ওই নূরে সারা দুনিয়া আলোকিত হয়ে গেছে।
Rasulullah sallallahu alaihi wasallam, I am the answer of the dua of Ibrahim alayhi salam. I am the good news of Isa alayhi salam. I am that vision of my mother Amina when she saw a nur came out from her, and this nur it make lightning for the whole dunya. So ekhane prashno ashte pare Ibrahim alayhi salam er dua ta ki chilo. ইব্রাহিম আলাইহিস সালাম যখন খাওয়া ঘর বানানো শেষ করলেন, আল্লাহর কাছে উনি কয়েকটা দোয়া করেছিলেন, তার মধ্যে শেষের দোয়াটা ছিল এভাবে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুযাক্কীহিম ইন্নাকা আনতাল আজীযুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমার একটা ফরিয়াদ আপনার কাছে, আমার এই বংশের মধ্যে আপনি এমন একজন রাসূল পাঠাইবেন যেই রাসূলের কয়েকটা কোয়ালিটি থাকবে, চরিত্র থাকবে, গুণাবলী থাকবে। এক নম্বর হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তিনি আপনার আয়াত তিলাওয়াত করে শুনাইবেন। ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, তিনি মানুষদেরকে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। ওয়ায়ুযাক্কীহিম, তিনি মানুষদেরকে পুত্র পবিত্র করবেন, সেই নবী যেন আমার বংশের মধ্যে পাঠানো হয়। এই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার আনসার দিয়েছেন। এজন্য ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে আজাব আল্লাহু তাআলা দুআহু বিনবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়ার আনসার করেছেন আমাদের নবীকে দুনিয়াতে পাঠানোর মাধ্যমে। এজন্য বলতেছে, এজন্য আমাদের নবীর ওই ইসমাইলি শাখার মধ্যে আর কোন নবী দুনিয়াতে আসে নাই। সো ব্রিফলি দিস আয়াত কেম ইন সূরাতুল বাকারা। ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে গিয়ে রিভিল দ্য কাবা, হি মেড সাম দুআ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ান অফ দুআ সাপ্লিকেশন লাইক দ্যাট, হি সেড ওয়া আল্লাহ সেন্ড দ্যাট রাসূল ইন মাই চেইন অফ মাই ফ্যামিলি, হিজ কোয়ালিটি উইল রিসাইট দ্য আয়াত, he will recite to the people your ayat, wa yu'allimuhum al-kitab wal-hikmah, he will teach the people kitab and hikmah, wa yuzakkihim, he will purify the people, wa Allah send this rasul in my chain, my family, then Allah ta'ala send his family our nabiyina Muhammad sallallahu alayhi wa sallam. Allah answered the dua of Ibrahim alayhi salam, then Rasulullah sallallahu alayhi wa sallam, ana da'watu Ibrahim, I am the answer of the dua of Ibrahim alayhi salam. দুই নম্বর রাসূলুল্লাহ বললেন, আমি হচ্ছি ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফসল। ঈসা আলাইহিস সালাম কি সুসংবাদ দিয়েছিলেন? সূরা সফ এর 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ঈসা আলাইহিস সালাম ওনার উম্মতকে বলে গেছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানী ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরা ওয়া মুবাশশিরান বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমাদ। ঈসা আলাইহিস সালাম ওনার উম্মতকে বলেছিলেন, ও বানী ইসরাঈলের লোকেরা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করে পাঠাইছেন, তোমাদের কাছে তাওরাত যে কপি আছে সেই কপিকে আমি সার্টিফাই করব, এবং আমি তোমাদেরকে এমন একজন রাসূলের সুসংবাদ দিয়ে যাচ্ছি যিনি আমার পরে আসবেন, তার নাম হবে আহমদ। ঈসা আলাইহিস সালাম হি গিভ দিস গুড নিউজ টু হিজ উম্মত, হি সেড আই এম এ মেসেঞ্জার কেম ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাট অ্যানাদার রাসূল কামিং আফটার মি, ওয়া মুবাশশিরান বি রাসূল, I am giving a glad tidings, good news for a Rasul. He is coming after me. His name will be Ahmad. And we know Ahmad is our Nabi Muhammad Rasulullah. Brother, who is Ahmad? Answer, brother. Who is Ahmad? You don't know who is Ahmad, brother. Why do you sound, brother? Who is Ahmad? Nabi Muhammad sallallahu alaihi wasallam, his second name is Ahmad. And Ahmad is our Nabi. That's why Rasulullah sallallahu alaihi wasallam said, Ana basharat Isa. I am the glad tiding of Isa alaihi salam. আপনাদের এখান থেকে লোকেরা আপনারা কি টায়ার্ড নাকি বেশি? একটু কথাবার্তা বলবেন তো, আর কথা যদি না বলেন তাহলে বুঝতে আপনারা বুঝতেছেন না আমার কথা হয়তো। এখানে অনেক চট্টগ্রামের লোকেরা আসেন মনে হয়, যে চট্টগ্রামের কথা বলতে হবে নাকি? কোন পরিবার আরেন কিছু বলতে পারবো ইনশাআল্লাহ, বাংলাতেই বলি। আমি বলতে চাচ্ছি যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ঈসা আলাইহিস সালাম যে সুসংবাদ দিয়ে গেছেন যে নবীর জন্য, সেই নবী হচ্ছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন আসতে পারে যে আহমদ তো আমাদের নবীর নাম তো মুহাম্মদ, তাহলে আহমদ কোথা থেকে আসলো? আমাদের নবীর একটা নাম ছিল মুহাম্মদ, আরেকটা নাম হচ্ছে আহমদ। কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ নামটা চারবার ব্যবহার করেছেন, আহমদ নামে একবার ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু নেম, ওয়ান নেম ইজ মুহাম্মদ, সেকেন্ড নেম ইজ আহমদ। আল্লাহ ইউজ দিস নেম মুহাম্মদ ফোর টাইমস ইন কুরআন, আল্লাহ ইউজ দা নেম আহমদ ওয়ান টাইম ইন দা কুরআন। মুহাম্মদ ইজ সেম নবী, আহমদ ইজ সেকেন্ড নেম। That's why
হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু উনি একটা কাসিদার মধ্যে বলতেছেন, দম্মাল ইলাহু ইসমান নবী ইলা ইসমিহি ইদান ক্বালা ফিল খামসিল মুআযিনু আশহাদু, আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামের সাথে তার নবী বন্ধু মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামকে যুক্ত করে দিয়েছেন। যার উদাহরণ হচ্ছে মুয়াজ্জিন যখন পাঁচবার দৈনিক আযান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন কত উচ্চ মর্যাদা দান করেছে আমার নবীকে, আমার নবীর নাম মুবারককে আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে যুক্ত করে দিয়েছেন। শুধু তাই না, তারপরে বলতেছেন ওয়াশাক্কা লাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাদুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু, তিনি বলতেন আমার নবীর নাম যেটা মুহাম্মদ সেই নামকেও আল্লাহ রাব্বুল আলামিন নিজের নাম থেকে নির্বাচন করেছেন। তিনি বলেন ফাদুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু, আরশের অধিপতির নাম হচ্ছে মাহমুদ, আমার নবীর নাম হচ্ছে মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ, মাহমুদ এবং মুহাম্মদ দুটোই যে রুট লেটার যেগুলো যে মূল মৌলিক বর্ণ যেগুলো সেগুলো হামিম দাল থেকে এসেছে একই বর্ণ থেকে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু মনে করে ফেলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছিল মাহমুদ, আমার নবীর নাম রেখেছেন মুহাম্মদ, আহমদ এবং মুহাম্মদ এবং মাহমুদ এগুলো রুট লেটার হচ্ছে সেম, একই লেটার থেকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করে দিয়েছে। সুবহানাল্লাহ, শেষ করবো নাকি, কত মিনিট বাকি আছে? 20 মিনিট ইনশাল্লাহ শেষ করে ফেলবো। তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে নিজের নাম মুবারকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নাম যুক্ত করে দিলেন, তার আরেকটা হাদিস বলে আমি এদিকে শেষ করব। ইমাম জালালউদ্দিন সিউতি আল খাসাইদুল কুবরা কিতাবের মধ্যে একটা হাদিস এনেছেন আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, এবং এই হাদিসটা ইমাম হাকিম আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে এনে তিনি সহিহ বলে যে হাদিসটা কি, لما اقترف آدم الخطيئة قال يا ربي بحق محمد لما غفرت لي, আদম আলাইহিস সালাম যখন একটা খাতা হয়ে গেল তখন তিনি আল্লাহর কাছে প্রশ্ন দোয়া করে, আয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলে আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন ও কাইফা আরাফতা মুহাম্মাদান, যে আদম তুমি মুহাম্মদকে কিভাবে চিনলে? দেন আদম আলাইহিস সালাম বললেন قال لانك لما خلقتني بيدك ونفخت في من روحك ورفعت راسي فرايت على قوائم العرش مكتوبا لا اله الا الله محمد رسول الله, আদম আলাইহিস সালাম বললেন আয় আল্লাহ আপনি যখন আমাকে সহস্ত তৈরি করে আমার ভিতরে যখন রূহ ফুক করে দিলেন, আমার যখন চেতন আসলো, আমি যখন মাথা উত্তোলন করে উপরের দিকে তাকাইলাম, আমি দেখতে পাইলাম আরশের কুটির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন তিনি বলেন ফাআলিমতু আন্নাকা লাম তাদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা, আমি বুঝতে পেরেছিলাম রব্বুল আলামিন আপনি আমার আপনার নামের সাথে আরশে আযিমে আরেকটা নাম লিখেছেন, ওই নামটা নিশ্চয়ই আপনার পছন্দের না হলে আপনি রাখতেন না, এই নাম নিশ্চয়ই আপনার মহব্বতের নাম এজন্য আপনার নামের সাথে লিখে দিয়েছেন, এজন্য আমি বুঝতে পেরেছিলাম ওই নামের উসিলে আমি দোয়া করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ক্বালা সাদাকতা ইয়া আদম, আদম তুমি সত্যি বলেছো, ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, যদি মুহাম্মদকে বৈদানা করতাম আমি আদম তোমাকেও সৃষ্টি করতাম না। এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। সুপ্রদ আউলা কেন প্রাসঙ্গিক হাদিস ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাইটেড দি হাদিস উইন আদম আলাইহিস সালাম হি গট এ মিস্টেক দ্যাট হি মেড দুআ ও আল্লাহ প্লিজ ফরগিভ মি বিহাফ অফ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্যাট টাইম দ্যাট আল্লাহ তাআলা আস্কড হিম ও কাইফা আরাফতা মুহাম্মাদান, ও আদম how did you know about Muhammad sallallahu alaihi wasallam, then Adam alaihi wasallam answered oh Allah when you first created me you gave me the ruh the soul yeah and then I raised my head I saw the written in the arsh azim the maktub la ilaha illa Allah I saw one sentence written in the arsh la ilaha illa Allah Muhammad rasulullah I realized two parts la ilaha illa Allah you oh Allah you are la ilaha illa Allah who is Muhammad Rasulullah, then I realized that Muhammad Rasulullah definitely something which one you love most, that's why you put his name with your name. Allah says, Sadaqta ya Adam, you are truth, you said truth. If I did not create Muhammad Sallallahu Alaihi Wasallam, even I did not create you then. So this is the hadith, Allah Subhanahu Wa Ta'ala gave the honor of Nabi Muhammad Rasulullah Sallallahu Alaihi Wasallam. Amra Shayi Nabi Umar, Allah Rabbul Alamin bahas, Kuntum khaira ummatin ukhriyat linnas. তোমরা হচ্ছে সবচেয়ে উত্তম উম্মত, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য পয়দা করা হয়েছে, ইউ আর দ্য বেস্ট উম্মত,
raised up for the mankind. এখানে প্রশ্ন আসতে পারে, আমরা কেমন করে ভালো সবচেয়ে উত্তম উম্মত হয়ে গেলাম, কি কারণে? আমাদের হায়াতও কম, আমলও কম, বন্দেগী কম, জিন্দেগি কম, তারপরে আমরা কেমন করে সবচেয়ে উত্তম উম্মত হয়ে গেলাম? একটাই উত্তর, আমরা উত্তম উম্মত হয়েছি এজন্য আমাদের নবী হচ্ছে সবচেয়ে উত্তম, আমাদের নবী হচ্ছে সমস্ত নবীদের নবী, আমরা হচ্ছে সেই নবীর উম্মত যেই নবীর নাম হচ্ছে ইমামুল আম্বিয়া নবীউল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই নবীর সাথে প্রেম থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেহেতু আমার বন্ধু নবীর উম্মত, কুনতুম খাইরা উম্মতিন, ইউ আর দ্য বেস্ট উম্মত। এতে আপনারা খুশি না বেজার? আজকে সময় শেষ, অন্য সময় যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন তাহলে আমরা কথা বলবো। এজন্য হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু আরেকটা কথা বলে আমি শেষ করব, যে আহসানু মিনকা লাম তারা কাত্র আইনি ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসা। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে কোন সুন্দর জিনিস আমার এই দুই চোখ জীবনে কোনোদিন দেখে নাই। নবীদের সামনে দাঁড়িয়ে বলতেছেন, আমার নবীজি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু আলাদা একটা মাকাম তৈরি করে দিলেন, বললেন, হাসান তুমি আমার নামে কবিতা নাত বলবা, নিচে দাঁড়িয়ে নয়, এখানে উঁচুতে দাঁড়াও। আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম আইয়িদিল হাসান বি রুহিল কুদুস, আর রাব্বুল আলামিন আমার এই হাসানকে তুমি জিব্রাইল ফেরেশতার মাধ্যমে সাহায্য করো। কেন? সে আমার তারিফ করতেছে, সেখানে নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন, ওয়া আহসানু মিন কালাম তারা কাদুন আইনি ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে কোন সুন্দর তিনি আমার চোখ জীবনে কোনোদিন দেখে নাই। ও আজমারু মিন কালাম তালিদিন নিসা, আপনার চাইতে কোন সুন্দর জিনিস কোনো মা কোনোদিন জন্ম দিতে পারে নাই। সুবহানাল্লাহ, আই নেভার সিন সামথিং মোর বিউটিফুল দ্যান ইউ ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজ দ্য অরিজিন সাহিব অফ দ্য নূর, ইজ দ্য অরিজিন অফ দ্য বিউটি, অল দ্য বিউটি, অল দ্য লাইট, অল দ্য নূর কেম ফ্রম দ্য নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি সেদিকে যাচ্ছি না, আমাকে আরেকটু বলা হয়েছে যে এখানে নাকি একটা মসজিদ করা হবে, একটু ফান্ডাইজিং করার কথা বলা হয়েছে ইনশাআল্লাহ। এই জন্য আমি মসজিদের উপরে একটা হাদিস বলবো, তারপরে আমি শেষ করবো ইনশাআল্লাহ। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস আমি নোট এনেছি এখানে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এটা বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস, খেয়াল করবেন আপনারা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুন লা যিল্লা ইল্লা যিল্লুহু। তো কিয়ামতের দিন যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না কোথাও, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশের ছায়ার নিচে সাত প্রকার মানুষদেরকে সেই শীতল ছায়ার নিচে থাকাদান করবেন। কয় প্রকার মানুষ বললাম? সাত প্রকার। তখন কয় প্রকার মানুষ এদিকে খেয়াল করতেছেন না? কিয়ামতের ময়দানে যখন সূর্য মাথার নিকটে চলে আসবে, মানুষ গরমে গামের মধ্যে সাঁতার কাটবে, সেই সময় আর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদের সময় আরশের ছায়ার নিচে সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ জায়গা দান করবেন। কয় শ্রেণীর মানুষ? তার মধ্যে আমি কয়েকটা বলবো। তার এক নম্বর হচ্ছে ইমামুন আদিলুন ন্যায়পরায়ণ বাদশা, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যোগ্য যুবক যে যুবকদের কারণেও আল্লাহর ইবাদতটাকে তাকে মাহরুম করতে পারে নাই, যুবক থাকার পরেও সে আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন ছিল। দুই নম্বর, তিন নম্বর হচ্ছে ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসজিদ, যেই ব্যক্তির কলবটা মসজিদের সাথে ঝুলন্ত আছে। সুবহানাল্লাহ। বাকি আরো চারটা আছে, আমি এখানে এটার সাথে পয়েন্ট করি। আমার নবীজি বলেন সাতটার মধ্যে একটা হচ্ছে ওয়া কালবুহু মুআল্লাকুম বিল মাসজিদ, আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তির কলবটা মসজিদের সাথে তাআল্লুক থাকবে, লুকটা লটকানো থাকবে, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে থাকা দান করবেন। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, এখানে মধ্যে খারা খারা আছেন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে থাকা পাইতে, তার একটু হাত তুলে তো প্লিজ। সবাই তো দরকার, আমরা সবাই চাই যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে আরশের ছায়ার নিচে থাকা দান করেন বলে। সুবহানাল্লাহ। এখন আমার নবীজি বলে সাতটা আছে, সবটা তো আমরা পারবো না, তার মধ্যে একটা আছে ওয়া কালবুহু মুআল্লাকুম বিল মাসজিদ, যে ব্যক্তির কলবটা মসজিদের সাথে তাআল্লুক থাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে থাকা দান করবেন। এখন একটা ব্যাখ্যা আসতে পারে যে মসজিদের সাথে তাআল্লুক কিভাবে, আল্লাহকা ইউআল্লিকু তাআলিক, আল্লাহকা অর্থ হচ্ছে ঝুলন্ত, এই যে আপনারা এখানে লাইট জ্বলিয়ে রাখছেন এটাকে বলে আল্লাহ তাআলিক, টু হ্যাং সামথিং। এখন এটা কি কোনো পসিবল যে আমরা কি আমাদের কলবটাকে বের করে মসজিদে লটকে রাখতে পারবো? না, এই মিনিং সেখানে না। এখানে উলামায়ে কেরামগণ দুইটা ব্যাখ্যা দিয়েছেন, মসজিদের সাথে কলম ঝুলিয়ে রাখার একটা অর্থ হচ্ছে
মসজিদের সাথে সম্পর্ক রাখা, মসজিদের সাহায্য সহযোগিতা করা, দান সদকা করা, যখন যা প্রয়োজন আছে এগুলো মিটানো, এগুলো হচ্ছে মসজিদের সাথে তাআল্লুক। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন যে ইযা খারাজা মিনহা তাআলা ইলাইহি, যে মসজিদের তাআল্লুক এভাবে হবে যে এক ওয়াক্ত নামাজ পড়ার পরে যখন আপনি চলে গেলেন, আপনি আউট অফ কন্ট্রোল হবেন না, আউট অফ নেটওয়ার্ক হবেন না, আপনার কানেকশন মসজিদের সাথে থাকবে। পরবর্তী নামাজ যখন আবার আদান দেওয়া হবে, আপনি আবার চলে আসবেন, যখন চলে আসবেন আবার যাবেন, চলে আসবেন, এটার নাম হচ্ছে তাআল্লুক। তো প্রথম যেটা মিনিং হচ্ছে যে মসজিদ সাহায্য সহযোগিতা করা, যে আপনারা এই দেশের মধ্যে আসেন, আমার নবীর সুন্নত হচ্ছে আমার উম্মতেরা পৃথিবীর যেখানে যাবে তারা সেখানে মসজিদ বানাবে। সুবহানাল্লাহ। আমার নবী যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন, প্রথমে কি করলেন, নামাজের ঘর বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে সেটা হচ্ছে আল্লাহর ঘর, ইবাদতের ঘর। সুবহানাল্লাহ। পৃথিবীতে সর্বপ্রথম আউওয়ালা বাইত, প্রথম দ্য ফার্স্ট হাউস বিল্ড ইন দি দুনিয়া উইচ ওয়াজ দ্য হাউস অফ আল্লাহ, দ্য হাউস অফ ওয়ারশিপ। সো আল্লাহর ঘর বানানো এটা কার কার সুন্নত? এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। এখন এই দেশের মধ্যে আপনারা কষ্ট করে মসজিদ বানাইতেছেন, আমার নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি এই দুনিয়ার মধ্যে একটা আল্লাহর ঘর বানাবে, মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। এবং শেষ করতে চাই, আমরা যারা বাংলাদেশ থেকে দেশে এসেছি, আপনারা যারা এসেছেন, আপনারা তো একসময় চলে যাবেন, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন, আপনাদের নেক্সট জেনারেশন, আপনারা ইয়াং জেনারেশন ফ্যামিলি যারা এদেশে, তাদের এদেশেই তো বেড়ে উঠতে হবে, তাদের মসজিদ দরকার, মাদ্রাসা দরকার, তাদের সেটা শিক্ষা দরকার, এজন্য আমরা এগুলো বড়ে দিয়ে যেতে হবে। সুতরাং জায়গায় জায়গায় মসজিদ প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে, এখানে একটা মসজিদের জন্য বলা হয়েছে। আমি আপনাদের কাছে একজন মেহমান হিসাবে আবেদন করতে চাই, জান্নাতে ঘর বানানোর জন্য আল্লাহর ওয়াস্তে কোনো ভাই যদি থাকেন এই মসজিদ সাহায্য করার জন্য, আপনারা একটু কথা বলতে পারেন, যদি আসেন দেখেও কোনো সাহায্য করবে এখানে আসেন কিনা কোনো ভাই, একটু কথা বলেন। আপনারা আল্লাহর ঘর বানানোর জন্য কোনো একজন ভাই বলেন যে আমি এই সাহায্যটা করতে চাই, শুনতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। মাশাআল্লাহ, কত দিবেন ভাই আপনি? $10,000। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার একজন বান্দা এই তোমার নবীর হাদিস শুনে তিনি ওয়াদা করলেন $10,000 তিনি দান করবেন, রাব্বুল আলামিন তোমার এই বান্দার জন্য তুমি জান্নাতে একটা ঘর বানিয়ে দাও, বলুন আমিন। আর কোন ভাই আছেন কিনা আপনি মুট করেন ভাই, আর কোন ভাই আছেন কিনা ভাই, এই দুনিয়াতে আমরা যারা আছি আমাদের এই মাল সম্পদ ধন দৌলত সব কিছু চলে যাবে, থেকে যাবে, একদিন আমরা দুই হাত খালি হাত নিয়ে অন্ধকার করে যে চলক করে চলে যাব, সাড়ে তিন হাত মাটির নিচে সাদা কাপড় পরিয়ে সব চলে থাকবে, কেউ কোনো সাহায্য করতে পারবে না। কিন্তু আজকের এই সদকা, আপনার এই দান সদকা আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আপনার জন্য সওয়াব বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এদিক থেকে আর কোন ভাই আছে, ছোট অ্যামাউন্ট বলেন, সবাই 10,000 বলতে হবে না, 5,000 বলেন, 1,000 বলেন, 100 বলেন, আসেন কোনো মানুষ দেওয়ার জন্য কোনো ভাই। বদুদ ভাই কত দিবেন বলছেন? $5,000। আগুন ভাই, নারায় তাকবীর, নারায় রিসালাত। আর কোনো ভাই আছেন কিনা প্লিজ আপনারা একটু বলেন, আমরা শেষ করে ফেলবো, আপনাদেরকে ফোর্স করা হচ্ছে না, খুশিভাবে বলেন আল্লাহর ঘর বানানোর জন্য। আপনি চিন্তা করবেন আমার বাচ্চারা পরবর্তীতে এদেশে বড় হবে, তারা লেখাপড়া শিখবে, নামাজ পড়বে, কোরআন শিখবে, হাফিজ হবে, মৌলানা হবে, মসজিদ হলেই তার ভিত্তি হয়। সুতরাং মসজিদ বানানো আমার উপর ফরজ, আমাদের উপর, ঠিক কিনা বলেন? হে রাসূল, বুঝিনি আমি রেখেছো বেঁধে মোরে, কোন সুতায় তুমি রেখেছো বেঁধে মোরে, কোন সুতায়? হে রাসূল, বুঝিনি আমি বেঁধে মোরে, কোন সুতায় তুমি রেখেছো বেঁধে মোরে, কোন সুতায়? জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছো প্রেমের বলয়, হে রাসূল, বুঝিনি আমি তুমি রেখেছো বেঁধে মোরে, কোন সুতায়? তোমারি নামে আনন্দে দোলি, তোমার
নাম আরশে, নাম মুহাম্মদ, শুধু মধুময় হে রাসূল। বুঝিনি আমি রেখেছো বেদে মোরে, কোন সুতায় তুমি রেখেছো বেদে মোরে, কোন সুতায়। স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক, কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণের অধিক, তুমি প্রিয়তম আমেন আনন্দন, কুল মুসলিমের হৃদয় স্পন্দন, তুমি ছাড়া সবই অন্ধকার, থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান, থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান, দেব না লোটাতে দুলার হে রাসূল। বুঝিনি আমি রেখেছো বেদে মোরে, কোন সুতায় তুমি রেখেছো বেদে মোরে, কোন সুতায়। জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছো প্রেমের বলয় হে রাসূল। বুঝিনি আমি রেখেছো বেদে মোরে, কোন সুতায় তুমি রেখেছো বেদে মোরে, কোন সুতায়। গাইবি খবর দেনেওয়ালা এলেন রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা এলেন রে মক্কায়, ওজার আকাম শুনিলে চমকে উঠি, ওজার নাম শুনিলে চমকে উঠি, দিল বেকারার হয়ে যায়। গাইবি খবর দেনেওয়ালা এলেন রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা। আমার পায়রা ধরা আছেন, আপনারা যদি আমার সাথে একটু সুর মিলাইতে পারেন তাহলে সুন্দর হয়। নাতের সিস্টেম হচ্ছে জুমজুমি যদি লাগে তাহলে মজা লাগে, যিনি বলছেন তার কাছে মজা লাগে, তারা শুনতে আপনাদের মজা লাগবেন। বাংলাতেই বলছেন, আপনারা যদি সাথে সাথে বলেন খুব খুশি হবো ইনশাল্লাহ। গাইবি খবর দেনেওয়ালা এলেন রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা, ওজার নাম শুনিলে চমকে উঠি, দিল বেকারার হয়ে যায়। গাইবি খবর দেনেওয়ালা এলেন রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা। আসসালামু আলাইকা ইয়া হাবিবি হুদা, সরন্দানে উদাসে রে করো না জুদা, ও দয়াল আমি তোমার পাপি উম্মত, দয়াল আমি তোমার পাপি উম্মত, বান্দানে ও প্রেমের সুতায়। গাইবি খবর দেনেওয়ালা এলেন রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা এলেন রে মক্কায়, রাস্তা দিয়া হাঁটিয়া যান নবী মুস্তফায়, আবে এসে ছায়া দিত নবীজির মাথায়, ওদার আঙ্গুলের ইশারাতে, ওদার আঙ্গুলের ইশারাতে চন্দ্র দুভাগ হয়ে যায়। গাইবি খবর দেনেওয়ালা এলেন রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা এলেন রে মক্কায়, ওদার নাম শুনিলে চমকে উঠি, দিল বেকারার হয়ে যায়। গাইবি খবর দেনেওয়ালা এলেন রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা এলেন রে মক্কায়, দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের বাড়িতে, তিনজনের রুটি মাংস ছিল হাড়িতে, একটু তু তু মুবারক দেওয়াতে, একটু তু তু মুবারক দেওয়াতে, হাজার সাহাবি খেয়ে যায়। গাইবি খবর দেনেওয়ালা এলেন রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা এলেন রে মক্কায়, কাল সাপে দংশন করলো সিদ্দিকেরই পায়, সর্বাঙ্গ ছেয়ে গেল বিষেনি জ্বালায়, একটু তো তু মুবারক দেওয়াতে, একটু তো তু মুবারক দে,
দেওয়াতে বিষ পানি হয়ে যায়, গাইবি খবর দেওয়ালা এলেন রে মক্কায়, গাইবি খবর দেওয়ালা এলেন রে মক্কায়, ওজার নাম শুনিলে চমকে উঠি দিল বেকারার হয়ে যায়, গাইবি খবর দেওয়ালা এলেন রে মক্কায়, গাইবি খবর দেওয়ালা এলেন রে মক্কায়। ITV, Call of Peace, Save Humanity.